কুড়মালির ভাষাতেই বড় হয়েছে শুনে শুনে, কিন্তু ঠিক বলতে না পারার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আছে। কারণ একটা ভাষা বিকৃত উচ্চারণ বা খারাপ ভাবে উচ্চারণ করে বলা মানে সেই ভাষার মর্যাদা করা। যাই হোক, ছোট থেকেই যাদের নাম শুনেছি সত্যবলাই এসে, যাদের সেই মর্মা মূর্তিকে প্রণাম করেছি, তাদের আজকের যে মূর্তি স্থাপনা দিবস, সেই দিবসে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আদিবাসী কর্মী সমাজ এবং যারা উদ্যোক্তা তাদের প্রত্যেককেই আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি খুব গর্বিত আজকে এই স্টেজে, এই মহান স্টেজে আমি উপস্থিত থাকতে পেরেছি। সমাজসেবী বলা হয়েছে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না যে আমি ঠিক সমাজের জন্য কি করেছি। এই গোকুল মহাতো, মোহন মহাতো, সহদেব মহাতো, শীতল মহাতো, এরা সমাজের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছে, নিজের জীবনটুকু পর্যন্ত ত্যাগ করেছে সমাজের জন্য, এলাকার জন্য, দেশের জন্য। আমি দেখলাম, দেখতে পেলাম একটা ঘটনা এবং শিহরণ জাগলো আমার মধ্যেও। প্রথমেই শ্যামসুন্দর পুরা বললো বলার সময় স্বাগত ভাষণে, এই ইতিহাস ফিরে ফিরে আসে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। 144 ধারার কারণে যে 5 জন শহীদ হয়েছিলেন, ঘটনা চক্রে আজও ঝালদাতে 144 ধারা জারি আছে। আমরা যখন শহীদ সত্যকিঙ্কর দত্ত সহ 5 জন শহীদের স্মরণে আমরা নীরবতা পালন করছি, সেই মাঠে হঠাৎ দেখছি যে একটা হেলিকপ্টার অত্যন্ত নিচ দিয়ে উড়ে যাচ্ছে। এটা নিতান্তই কাকতালীয় একটা ঘটনা, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও আমাদের 92 বছর পরে একটা ঘটনাকে এই যে সমাবর্তন তা অত্যন্ত নাড়া দিয়েছে। আমরা জানি যে আমাদের যে এলাকা, সেই এলাকার একটা বিরাট গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। সনদটা বলছিলেন যে সেই ইতিহাস হয়তো লেখার অভাবে অবলম্বন হয়ে গেছে, আমরা হয়তো অন্যের ইতিহাস পড়েছি, পড়ছি এখনো। এবং আমরা জানি যে ইতিহাস বিস্তৃত জাতি বেশি দূর পর্যন্ত এগোতে পারে না। কাজে আমাদের সময় হয়েছে যে 92 বছর পরে হলেও আমরা শহীদদের সম্মান দিতে পেরেছি। আমরা আগামী দিনে আমার এই এলাকার মানুষজনকে বলছি যে শহীদ কোনো নির্দিষ্ট জাতির হয় না, ধর্মের হয় না, বর্ণের হয় না, তারা দেশের জন্য শহীদ হয়েছেন, তারা এলাকার জন্য শহীদ হয়েছেন, তারা স্বাধীনতা সংগ্রামের সেই আলোকে জ্বলেছেন। আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এবং যারা আরো এলাকায় বিভিন্ন ভাবে শহীদ হয়েছেন, হয়তো ইতিহাস তাদের মনে রাখেনি, কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে, তাদেরকে আমাদের সামনে সারিতে এগিয়ে আনতে হবে, আমাদের প্রমাণ করতে হবে আমাদের মানভূম এলাকা, আমাদের ঝালদা এলাকা, সেই এলাকার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। আমি আর বিশেষ দীর্ঘায়িত বক্তব্য করব না, অনেকেই জ্ঞানী মানুষ আছে যারা বলবেন। আগামী দিনেও আমাদের এলাকার গৌরবোজ্জ্বল ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত ভাবে আমার তরফ থেকে যতটুকু যা করা খুব সামান্য হলেও তা করতে অঙ্গীকারবদ্ধ থাকছি, এই বলে আপনাদের প্রত্যেককে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।